ওই কবর কিন্তু দৈনিক ডাকের বলে বনি আদ। আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আহারে বেঈমান না ফরমান হয়ে কবরে এসো না, বেঈমানের জন্যে প্রথম আজাব শুরু হয় কবরের চাপ দিয়া, এত শক্তিশালী চাপ। বেঈমানের কাছে মনে হবে জমিনের উপরে রেখে আসমান তাকে চাপা দিয়েছে। ওই কবর ডেকে ডেকে বলি বুনিয়া দব, তোর পাশের কত ভাই মারা গেল, কত বন্ধু মারা গেল, তোর বয়সে কম কত মানুষ মারা যায়। ওরে বনি আদম শিক্ষা গ্রহণ কর, যদি বেঈমান নাফরমান হয়ে কবরে আসো, কবরের দুই দিক থেকে আমি মাটি এত জোরে চাপ মারব, ডান পাজুরের হাড্ডিগুলো ভেঙে চুরে বাম পাজুরে চলে যাবে, বাম পাজুরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজুরে চলে যাবে। আমি কবর সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকুরের ঘর, আমি কবর জাহান্নামের আগুনের গাড়া। আমার ভেতরে তোমার আশাই লাগবে, আশাই লাগবে, আশাই লাগবে। আমি জমিনের উপরে দম্ব পরে আওয়াজ করে হেঁটো না, আমি জমিনের উপর থেকে আল্লাহর নাফরমানি করো না, আমি জমিন সাক্ষী দেব কেয়ামতের ময়দানে। যাওয়ার জায়গা পাইবা না, পালাবার জায়গা পাইবা না। ওরে আল্লাহর গোলাম, বৃদ্ধ হয়ে গেছেন যারা, আপনাদের দোয়া আল্লাহর কাছে দামি। এই সময়ও যারা অন্যায়ের সঙ্গে জড়িত, গুনার সঙ্গে জড়িত, ফিরে আসেন বাবা, ফিরে আসেন। আপনি আমার বাবার মতো, আপনি যদি বলেন আপনার পা ধরা দরকার, ওরে যুবক তুমি যদি বলো হুজুর আমার পা ধরলে আমি আর গুনাহ করব না, আল্লাহর কসম করে বললাম, হাজার লক্ষ মানুষের সামনে তোমার পা ধরেও তোমাকে অনুরোধ করতে রাজি আছি। ওরে যাওয়ার গুনাহ কেমনি কর, গুনাহ করিও না, গুনাহ করিও না, গুনাহ করিও না, রাসূলের সুন্নতে আগাতিও না রে গোলাম। মদিনার রওজা থেকে রাসূল আমাদের অপেক্ষায় থাকেন, কখন দরুদ পাঠাবো, কখন আমরা ইবাদত করি, কি আমল করি। ফেরেশতারা মুহূর্তে মুহূর্তে রাসূলের কাছে নিয়ে খবর পাঠান, আমার রাসূল খুশি হয়ে যান। আর যারা সুন্নতের সঙ্গে বেয়াদবি করো তাদের ব্যাপারে আমার রাসূল বড় কষ্ট পান। কিয়ামতের ময়দানে বিজ্ঞানীরা বলে আজকে সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। আরে সূর্যটা কত দূর ওরাও তো জানে না, হয়তো আরো দূর হবে, কারণ সূর্যের ধারে কাছেও কেউ যাইতে পারবে না। ওদের যতটুকু ক্ষমতা ওরা ততটুকুই বলতে পেরেছে, ওদের যতটুকু পুঁজি ওরা ততটুকুই বলতে পেরেছে, তবুও ধরে নিলাম 9,30,00,000 মাইল দূরত্বে সূর্য অবস্থান করে। ওই সূর্যের মাঝে 9টা মতান্তরে 11টা ছিদ্র আছে, 11টা ছিদ্রের মধ্যে 10টা ছিদ্র বন্ধ, বাকি 1টা ছিদ্র খোলা আছে, যেটা দিয়ে সূর্যের আলো বের হয়। সেই আলোটা সরাসরি দুনিয়াতে আসে না, কারণ সূর্যটা উল্টা ভাবে আছে, সূর্যের আলোটা উপরের দিকে যায়। এরপরও দৈনিক 70,000 রহমতরে ফিরিস্তারা পানি ঢালতেছে, পানি ঢালতেছে। এরপরও এত দূরে বসে আমরা চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না। এই যে বৃষ্টি হলো, বৃষ্টির আগেও রোদে আমরা বের হতে পারি নাই। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না, প্রত্যেকটা মানুষের আধা হাত থেকে সোয়া হাত সর্বোচ্চ 1 মাইল দূরত্বে থাকবে সূর্যটা। উল্টা ভাবে নয়, মুখ করে থাকবে, মাথার দিকে তাক করে থাকবে, 1টা ছিদ্র নয়, 11টা ছিদ্র সব খোলা থাকবে, 1টা ফিরিস্তাও মনের বলে 1 ফোঁটা পানিও ছাড়বে না। বরং আল্লাহ বলে দিবেন, এরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দুনিয়াতে এত নেয়ামত দান করলাম, এত ভালোবাসলাম, এত আদর করলাম, মায়া করলাম, ওলামায়ে কেরাম দিয়া
নবী রাসূল দিয়া এত বুঝান বুঝাইলাম, আসমানি কিতাবের বাণী আমি আল্লাহ পাঠাইলাম ইজিব্রাইলের মাধ্যমে নবীদের কাছে রাসূলদের কাছে, রাসূলরা আবার এটা উম্মতের মাঝে পৌঁছায় দিলেন, এরপর মানে নাই হাতে পায়ে ধরে তবলিগওয়ালারা বুঝায়, পীরেরা মুরিদদেরকে বুঝায় মাহফিলে মাহফিল, ওলামা একরাম তরবিয়তে জুমার খুতবায় খতিব সাহেবরা কত ভাবে বুঝায়, এরপর আমার বান্দা মানে নাই মানে নাই। তোর যত তাপ আছে সব তাপ ছেড়ে দে, আল্লাহর হুকুম পায়া সূর্য যখন সব তাপ ছেড়ে দেবে, নাফরমান বেঈমানের মাথার চারাগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, সবাই প্রেশান সবাই প্রেশান, সব নবীরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, উম্মতরা এক এক নবীর কাছে দৌড় দিবে, পয়গম্বর ইব্রাহিম আপনি আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, পয়গম্বর বলবেন আমি তো আমাকে নিয়ে ব্যস্ত, তুমি আর এক নবীর কাছে যাও, যাইতে যাইতে যখন পয়গম্বর ঈসার কাছে যাবে, পয়গম্বর বলবেন এই কেয়ামতের ময়দানে সুপারিশ করার মতো কেউ নাই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, একজন ব্যক্তি আছেন সুপারিশ করতে পারবেন সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আর চিল্লাবে, কিন্তু আমার রাসূল দোজাহানের সর্দার রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দু সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব আমার আপনি সেজদার থেকে ওঠেন, আমার আপনার উম্মতদের ডাকেন হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করায় দেন, আমার আরশের নিচে ছায়া দেন একবার পান করায় দিলে জীবনে আর পানির পিপাসা লাগবে না, আরশের ছায়ার নিচে জায়গা দিলে অশান্তি কি জিনিস গরম কি জিনিস ভুলে যাবে এমন শান্তিদায়ক জায়গা, আমার রাসূল ডাক দিবেন উম্মতের আয় আয়, দুনিয়াতে কত ব্যাকুল ছিলি আমি রাসূলকে দেখার জন্য দেখতে পারো নাই, ওমরায় গিয়া হজে গিয়া রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বুকটা ভাসাইছ, আমি রাসূলকে দেখতে পারো নাই, মদিনায় আসতে পারলেই মজা পাইতি আমি রাসূল আছি বলে, আয় উম্মত রায় আয় আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেব, আয় সব উম্মত দৌড় দেবে পাগলের মত, সবাই কি আর যাইতে পারবে, বেশিরভাগ উম্মত বাধা প্রাপ্ত হবে, ফিরিস্তারা বাধা দেবে তোমরা যাইতে পারবে না, বিকট চিৎকার দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফিরিস্তারা বাধা দিচ্ছে আমাদের যেতে দেয় না, আমার রাসূল বলবেন ফিরিস্তারা কেন বাধা দিচ্ছ বাধা দিও না, ফিরিস্তারা বলবেন ওগো আল্লাহর রাসূল আপনি জানেন না আপনার ইন্তিকালের পর এই উম্মতের আপনার সুন্নতের সঙ্গে বেয়াদবি করেছে, আপনার কথা মানে নাই, ওলামায়ে কেরামের কথা মানে নাই, আপনার দান দান মুবারক শহীদ করা রক্ত ঝরানো দিনের কদর করে নাই, আমার রাসূল বড় আফসোস নিয়া বলবেন সোহকান সোহকান সোহকান, তোরা দূর হ দূর হ, তোরা আমার উম্মত না, মানুষ মসজিদে ঢুকে কেউ সিগারেট টানে যত অমানুষ হোক কথা বলে না, একটা জায়গায় যদি মসজিদ থাকে তার আশেপাশে গুনার সংখ্যা কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার, যুক্তিতে কি বলে, যুক্তিতে কি বলে, কম আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, এই জন্য আল্লাহ বলেছেন দোয়া করো আর কি চাইবা তুমি আল্লাহর কাছে, কি চাইতে কি চাইয়া ফেলবা পরে জাহান্নামে চলে যাবা, এই জন্য চাওয়ার বিষয়বস্তু আল্লাহ বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সোজা পথ চাই আর কিচ্ছু চাই না, কি চাই, জান্নাতে যাওয়ার সোজা পথ চাই, সহজ পথ চাই, সরল পথ চাই,
আমি জান্নাতে যেতে চাই, যেই পথ দিয়া জান্নাতে যাওয়া যায় আমাকে ওই পথে আপনি রাখেন। আমার এমন কোনো যোগ্যতা নাই, আমার ইমানের এমন কোনো পাওয়ার নাই যেই পাওয়ার দিয়া ইবলিসের মোকাবেলা করব, নফসের মোকাবেলা করব। আমি খুব দুর্বল, আপনি চাইলেই কেবল আমি জান্নাতের দরজায় থাকতে পারি। এই যে আমরা গত জুমায় ছিলাম, এই জুমা পর্যন্ত সবাই আছে? আহা, হাজরাইল চিন্তা করবে না, আপনার ছেলেটা অনেক ছোট, কান্নাকাটি করবে, কি খাবে, গরিব না ধনী, আপনার মেয়েটা আপনাকে ছাড়া থাকতে পারে না, আপনি মারা গেলে মেয়েটার কি অবস্থা হবে, এই চিন্তা হাজরাইল করবে না। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, একটা ঘটনা আছে, যদিও মতানৈক্য আছে ঘটনা নিয়ে সত্য মিথ্যার ব্যাপারে, তবে ঘটনাটা শিক্ষণীয়। সাদ্দাদের ব্যাপারে যেটা বলা হয়, সাদ্দাদ সাদ্দাদের মাকে নিয়া নদীপথে কোথাও রওনা দিছে, আল্লাহ ঝড় তুফান দিয়া পুরা জাহাজ জাগায় শেষ, একটা তক্তার উপরে শিশু সাদ্দাদ ভাসতে ভাসতে আল্লাহ নদীর কিনারে বা সাগরের কিনারে নিয়ে এলেন। যেই কিনারে আনছেন জঙ্গল, লালন পালন করলো বাঘ জন্তু জানোয়ার, আল্লাহ কিভাবে তাকে বাঁচাইলেন, কিভাবে তাকে মানুষ বানাইলেন, এরপরে আল্লাহ এত সম্পদ দিলেন, সম্পদের কারণে এতটা অহংকারী হয়ে গেছে, এরপরে বললো আমি আল্লাহর জান্নাতে যাব না, নিজে জান্নাত বানাবো। জান্নাত বানাইছিল এটা ঠিক, যাইতে পারছিল। আবার অনেকে কয় সাদ্দাতের ওই জান্নাত লই আটটা জান্নাত, এটা কিন্তু ভুয়া কথা। ঘটনাটা নিয়েই যেখানে একটা মতানৈক্য আছে, কিন্তু সেখানে এই জান্নাতই আল্লাহ রাখেন, আল্লাহ কি ঠেক পড়ছে নাকি সাদ্দাতটা নিয়ে এখানে আল্লাহ জোড়াইব? দুনিয়ার যত ম্যাটেরিয়াল আছে, যত ম্যাটেরিয়াল আছে, এটা কি আল্লাহর থেকে বেশি হবে? আর ধারে কাছেও তো যাইতে পারবে না। দিনের দুই অংশ আমাদের থেকে রমজানের রোজা চলে গেল, রমজান মাস চলে গেল, মাত্র 10 দিন আছি আমরা, 9 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 10 দিনই হোক, 10 দিনই হোক, এবাদত বেশি হোক, তবে 29 রোজা হলেও আল্লাহ 30 রোজার সওয়াবই দেবেন। আল্লাহ খুব দয়াবান বান্দার প্রতি, খুব। পৃথিবীতে এমন কোন নিয়ম আছে? আপনি অন্যায় করেছেন, জেলে গেছেন, এরপর আপনাকে ওই অন্যায় মাফ কইরা, যতটুকু অন্যায় করেছেন অন্যায় পরিমাণ, আপনাকে এটাকে সুনাম বানায়, এই অন্যায়টাকে পজিটিভ বানাইয়া একটা উপহার দিয়েছেন, ওই অন্যায়টা ভালো ছিল, এমন কোন ঘোষণা পৃথিবীতে আছে? আল্লাহর ঘোষণা আছে। আল্লাহ বলছেন তওবা করলে গুনাহ মাফ করবো, শুধু এইটাই না, এই গুণাগুলো নেক দিয়া পাল্টাই দেব। তুমি যে মিথ্যা বলছিলা, ওটা মিথ্যা থাকবে না, ওটা সত্যের নেকে পরিণত হয়ে যাবে। আল্লাহ খুব মায়া করেন বান্দাকে, খুব ভালোবাসেন, আর এজন্যই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার তন্দ্রাও নাই ঘুমও নাই, তন্দ্রায় ধরতে পারে না, ঘুমও আসতে পারে না তার ধারে কাছেও। কারণ বান্দা যদি, আল্লাহ যদি ঘুমায় যান আর বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেন, তো বান্দার ডাকে সাড়া দেবে কে? মা সন্তানকে এত ভালোবাসেন, এরপর তো মা ঘুমান, সন্তান চিৎকার দিলে ডাক দিলে উঠে যান ঠিক আছে, কিন্তু ঘুমায় তো যান, আল্লাহ ঘুমানই না, খুব মায়া করেন বান্দাকে। আপনি একবার দুইবার তিনবার বড় অন্যায় করলে মা বাবার কাছে আপনি জায়গা পাবেন না, বহু দেনদরবার হওয়ার পরেও কাজ হয় না, বন্ধুর সঙ্গে শত্রুতা শুরু হয়ে গেছে কোনো কারণে, বাস একজন আর একজনের ক্ষতির পিছনে লেগে যায়। আল্লাহ বান্দার, বান্দা আল্লাহকে যতই শত্রু মনে করুক আর যতই গুনার দিকে চলে যাক, আল্লাহ বান্দাকে কখনোই প্রতিশোধ নেন না। আল্লাহ শুধু অপেক্ষায় থাকেন, তুই একবার আয়, একবার শুধু আমার কাছে বল, আমি সব মাফ করে দেব।
আজকে থেকে ইতিকাফেও ঢোকা লাগবে, মাগরিবের আজানের আগেই ঢুকতে হবে, চাঁদ দেখার পরে বের হতে হবে, সবালের চাঁদ। অনেক জায়গায় টাকা দিয়ে লোক বসায়, ওতে হক আদায় হয় না। এতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদায় কেফায়া, কোন একজন আর করতে হয় না, করলে সবাই গুনাহগার হয়। আমাদের মসজিদে এতেকাফ করার মতো লোক আছেন আপনারা? মাশাআল্লাহ, একজন তো দেখা যায় পেছনে, দুইজন তো আলহামদুলিল্লাহ পাওয়া গেল, তিনজন আর আছেন যারা আমাদের এখানে এতেকাফ করবেন, আল্লাহ কবুল করেন তাদেরকে। আরো হয়তো কেউ কেউ আসতে পারে, 10-12 জন হয় মাশাআল্লাহ। এতেকাফ যারা করবেন তাদেরও কিছু খেদমত আপনারা করেন, ইফতারে সাহারিতে যারা বসবে তারা যে গরিব ওইটা না, ওই জন্য বলছি না, তারা আল্লাহর মেহমান এবং আমাদেরকে বড় একটা বোঝা থেকে তারা এখানে আমাদেরকে হেফাজত করেছেন। তো অতএব তাদের প্রতি ওই সম্মান রাখা, নামাজে আসবেন এতেকাফকারী এদিকে বসে আছে, তারা তো এক পাশেই থাকবেন, এরপর ঠেললেন পাও দিয়ে ঠেলেন না, আগান, এরকম মানুষ আছে না? আমি পা দিয়ে আসবো কিন্তু যায় নামাজ ওটানি নেই, কারোরই উচিত না কোন মুসল্লিকে পাও দিয়ে ঠেলা, জোরে ধাক্কা দেওয়া, চোখ গরম করে তাকানো, জায়গা দেন। মসজিদে কোনো নেতাগিরি নাই, বেড়াগিরি নাই, সবাই সমান মসজিদে, সবাই সমান। আল্লাহ হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমি গুয়া, কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদর, নয় কামাশো নুকরহ ফর জিন্দজান, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজর হো খরিদ্দার নেহি হো, বাজার সে গুজর হো খরিদ্দার নেহি হো, জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হায়, জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হায়, ये इबरत की जाहे तमा शाने ही है, ये इबरत की जाहे तमा शाने ही है, मुसलमानी मंदर দুনিয়ার রং তামাশা তো কম দেখলাম না, দুনিয়ার মজা তো কম আস্বাদন করলাম না, দুনিয়ার চাহিদা তো কম পূরণ করলাম না, কবরের বাজার কি করতে পারলাম একবারও খবর নিই নাই রে আল্লাহর গোলাম, বাড়ি গাড়ি করি না কেন, ব্যাংক ব্যালেন্স করি না কেন, কিছুই আমার সঙ্গে যাবে না। এই কথাগুলো আমরা সবাই জানি, ওলামায়ে কেরামও বলেন সব সময়, এরপরও কেন ভিতরে ঢুকাইতে পারি না? একবার শুধু অন্তরে যদি এটা ঢোকে, আমি কবরের কি কামাই করলাম, আমার গুণাগুলো স্মরণ করে যদি নিজে নিজে লজ্জিত হতে পারি, এটা যদি চিন্তা করি এখন থেকে গুণা করা যাবে না, আমার আমল করা লাগবে, দেখবেন আমলে এত তৃপ্তি, দুনিয়ার কোনো কাজে এত তৃপ্তি নাই।
মুসলমান ইমানদার, পৃথিবীর আজ পর্যন্ত এমন কোন রেকর্ড নাই, কেউ পারেও নাই পারবেও না, দুনিয়ার ঘর বাড়ি নিয়ে যাবে কবরের সঙ্গে পারবে নাকি? ওরে আল্লাহর গোলাম, যেহেতু ঘর বাড়ি যাবে না, দুনিয়ার এত জজ্জলসকে আমার বাড়ি ঘর স্থায়ী ভাবারও কোনো কারণ নাই। যতই কর বাহাদুরি, এই দুনিয়া যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার না মানলি ফরমান রে তুই, না তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন, দয়া করলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না যুবক জওয়ান বৃদ্ধ বাবাজি, একটা দাড়ি যদি সাদা হয় দৈনিক 70 বার আজরাইল আসে আর সতর্কবাণী দেয়া যায়, প্রস্তুত হও প্রস্তুত হও প্রস্তুত হও। ওই কবর কিন্তু দৈনিক ডাকের বলে বনিয়াদ, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আহারে বেঈমান নাফরমান হয়ে কবরে এসো না, বেঈমানের জন্য প্রথম আযাব শুরু হয় কবরের চাপ দিয়া, এত শক্তিশালী চাপ, বেঈমানের কাছে মনে হবে জমিনের উপরে রেখে আসমান তাকে চাপা দিয়েছে। ওই কবর ডেকে ডেকে বলি বুনিয়াদ, তোর পাশের কত ভাই মারা গেল, কত বন্ধু মারা গেল, তোর বয়সে কম কত মানুষ মারা যায়, ওরে বুনিয়াদ শিক্ষা গ্রহণ কর, যদি বেঈমান নাফরমান হয়ে কবরে আসো, কবরের দুই দিক থেকে আমি মাটি এত জোরে চাপ মারব, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে চুরে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, আমি কবর জাহান্নামের আগুনের গাড়া, আমার ভেতরে তোমার আশাই লাগবে, আশাই লাগবে, আশাই লাগবে। আমি জমিনের উপরে দম্ব করে আওয়াজ করে হেঁটো না, আমি জমিনের উপর থেকে আল্লাহর নাফরমানি করো না, আমি জমিন সাক্ষী দেব কেয়ামতের ময়দানে, যাওয়ার জায়গা পাইবা না, পালাবার জায়গা পাইবা না। ওরে আল্লাহর গোলাম, বৃদ্ধ হয়ে গেছেন যারা, আপনাদের দোয়া আল্লাহর কাছে দামি, এই সময়ও যারা অন্যায়ের সঙ্গে জড়িত, গুনার সঙ্গে জড়িত, ফিরে আসেন বাবা, ফিরে আসেন। আপনি আমার বাবার মতো, আপনি যদি বলেন আপনার পা ধরা দরকার, ওরে যুবক তুমি যদি বলো হুজুর আমার পা ধরলে আমি আর গুনাহ করব না, আল্লাহর কসম করে বললাম,
হাজার লক্ষ মানুষের সামনে তোমার পা ধরেও তোমাকে অনুরোধ করতে রাজি আছি। ওরে যাওয়ার গুনাহ কেমনি কর, গুনাহ করিও না, গুনাহ করিও না, গুনাহ করিও না, রাসূলের সুন্নতে আগাতিও না রে গোলাম। মদিনার রওজা থেকে রাসূল আমাদের অপেক্ষায় থাকেন, কখন দরুদ পাঠাবো, কখন আমরা ইবাদত করি, কি আমল করি। ফেরেশতারা মুহূর্তে মুহূর্তে রাসূলের কাছে নিয়ে খবর পাঠান, আমার রাসূল খুশি হয়ে যান। আর যারা সুন্নতের সঙ্গে বেয়াদবি করো তাদের ব্যাপারে আমার রাসূল বড় কষ্ট পান। কিয়ামতের ময়দানে বিজ্ঞানীরা বলে আজকে সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। আরে সূর্যটা কত দূর ওরাও তো জানে না, হয়তো আরো দূর হবে, কারণ সূর্যের ধারে কাছেও কেউ যাইতে পারবে না। ওদের যতটুকু ক্ষমতা ওরা ততটুকুই বলতে পেরেছে, ওদের যতটুকু পুঁজি ওরা ততটুকুই বলতে পেরেছে, তবুও ধরে নিলাম 9,30,00,000 মাইল দূরত্বে সূর্য অবস্থান করে। ওই সূর্যের মাঝে 9টা মতান্তরে 11টা ছিদ্র আছে। 11টা ছিদ্রের মধ্যে 10টা ছিদ্র বন্ধ, বাকি 1টা ছিদ্র খোলা আছে, যেটা দিয়ে সূর্যের আলো বের হয়। সেই আলোটা সরাসরি দুনিয়াতে আসে না, কারণ সূর্যটা উল্টা ভাবে আছে। সূর্যের আলোটা উপরের দিকে যায়, এরপরও দৈনিক 70,000 রহমতরে ফিরিস্তারা পানি ঢালতেছে, পানি ঢালতেছে। এরপরও এত দূরে বসে আমরা চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না। এই যে বৃষ্টি হলো, বৃষ্টির আগেও রোদে আমরা বের হতে পারি নাই। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না, প্রত্যেকটা মানুষের আধা হাত থেকে সহাত সর্বোচ্চ 1 মাইল দূরত্বে থাকবে সূর্যটা। উল্টা ভাবে নয়, মুখ করে থাকবে, মাথার দিকে তাক করে থাকবে, 1টা ছিদ্র নয়, 11টা ছিদ্র সব খোলা থাকবে, 1টা ফিরিস্তাও মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না। বরং আল্লাহ বলে দিবেন, এরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, দুনিয়াতে এত নেয়ামত দান করলাম, এত ভালোবাসলাম, এত আদর করলাম, মায়া করলাম। ওলামায়ে কেরাম দিয়া, নবী রাসূল দিয়া এত বুঝান বুঝাইলাম, আসমানি কিতাবের বাণী আমি আল্লাহ পাঠাইলাম ইজিব্রাইলের মাধ্যমে নবীদের কাছে, রাসূলদের কাছে, রাসূলরা আবার এটা উম্মতের মাঝে পৌঁছায় দিলেন। এরপর মানে না, হাতে পায়ে ধরে তবলিগওয়ালারা বুঝায়, পীরেরা মুরিদদেরকে বুঝায় মাহফিলে মাহফিল, ওলামায়ে কেরাম তরবিয়তে জুমার খুতবায় খতিব সাহেবরা কতভাবে বুঝায়, এরপর আমার বান্দা মানে নাই, মানে নাই। তোর যত তাপ আছে সব তাপ ছেড়ে দে, আল্লাহর হুকুম পায়া সূর্য যখন সব তাপ ছেড়ে দেবে, নাফরমান বেঈমানের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকমক টকমক করে ফুটতে থাকবে, সবাই প্রেশান, সবাই প্রেশান, সব নবীরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, উম্মতরা এক এক নবীর কাছে দৌড় দিবে, পয়গম্বর ইব্রাহিম আপনি আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, পয়গম্বর বলবেন আমি তো আমাকে নিয়ে ব্যস্ত, তুমি আর এক নবীর কাছে যাও। যাইতে যাইতে যখন পয়গম্বর ঈসার কাছে যাবে, পয়গম্বর বলবেন এই কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতো কেউ নেই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। একজন ব্যক্তি আছেন সুপারিশ করতে পারবেন, সাইয়্যেদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আর চিল্লাবে, কিন্তু আমার রাসূল দোজাহানের সর্দার রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব আমার, আপনি সেজদার থেকে ওঠেন, আমার আপনার উম্মতদের ডাকেন হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করায় দেন,
আমার আরশের নিচে ছায়া দেন, একবার পান করায় দিলে জীবনে আর পানির পিপাসা লাগবে না। আরশের ছায়ার নিচে জায়গা দিলে অশান্তি কি জিনিস, গরম কি জিনিস, ভুলে যাবে এমন শান্তিদায়ক জায়গা। আমার রাসূল ডাক দিবেন উম্মতের আয়, দুনিয়াতে কত ব্যাকুল ছিলি আমি রাসূলকে দেখার জন্য, দেখতে পারো নাই, ওমরায় গিয়া হজে গিয়া রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বুকটা ভাসাইছ, আমি রাসূলকে দেখতে পারো নাই, মদিনায় আসতে পারলেই মজা পাইতি আমি রাসূল আছি বলে, আয় উম্মত রায় আয় আয়, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেব, সব উম্মত দৌড় দেবে পাগলের মত, সবাই কি আর যাইতে পারবে, বেশিরভাগ উম্মত বাধা প্রাপ্ত হবে, ফিরিস্তারা বাধা দেবে, তোমরা যাইতে পারবে না, বিকট চিৎকার দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফিরিস্তারা বাধা দিচ্ছে আমাদের যেতে দেয় না। আমার রাসূল বলবেন ফিরিস্তারা কেন বাধা দিচ্ছ, বাধা দিও না। ফিরিস্তারা বলবেন ওগো আল্লাহর রাসূল, আপনি জানেন না আপনার ইন্তিকালের পর এই উম্মতেরা আপনার সুন্নতের সঙ্গে বেয়াদবি করেছে, আপনার কথা মানে নাই, উলামায়ে কেরামের কথা মানে নাই, আপনার দান মুবারক শহীদ করা রক্ত ঝরানো দিনের কদর করে নাই। আমার রাসূল বড় আফসোস নিয়ে বলবেন সোহকান সোহকান সোহকান, তোরা দূর হ দূর হ, তোরা আমার উম্মত না।